আজকে আবার একটা নতুন কলকাতা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এখন আছি 6 বালিগঞ্জ প্লেসের থালি রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টে যখন এসেছি তার মানে খাওয়া দাওয়া তো হবেই। আমার নিজের ছোট বোন তিন্নি আমার সাথে এখানে মিট করবে এবং আমরা ভেতরে গিয়ে জম্পেশ খাওয়া দাওয়া করব। তো চলুন আজকের এই মিনি ব্লগটা শুরু করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি আর এই হলো আমার ছোট বোন তিন্নি। তো আমরা এখন বালিগঞ্জ থালিতে এসেছি। তিন্নি আমাকে রেকমেন্ড করলো যে এখানে চলো, এখানে বসে খাওয়া দাওয়া করি। তো আমরা এখন দুজনে বসে পড়েছি এখানে। এটা একদম না সাউথ সিটি মল, ঠিক একটু আগে, মানে সাউথ, যদি আমি যাদবপুর থানা থেকে আসি তাহলে এটা আগে পড়বে, সাউথ সিটি মল পরে পড়বে, মানে অন্য ফুটে, ঠিক অপোজিট ফুটে। Hello viewers, please keep supporting my sister, that would mean a lot to me. Oh, to actually sherokom amar vlog e thakti pare kolkata e chole elo ar amra kolkata e theke gelam to ke ami kothay vlog e du din ek du din I peyechi beshi paini mamon ache mamon onek vlog e apnara pore dekhte paben kinni ei ek duto tei ache এখন আমাদের খাবার দাবার আমরা অর্ডার করেছি। আমরা চিকেন থালি অর্ডার করেছি আর ডিমের ডেভিল আমরা এক্সট্রা বলেছি, ওটা দু ভাগে দেবে, আমরা খাবো। আর তার আগে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, ওই শরবতের মতো ঘোল, সেটা আমরা অলরেডি খেয়ে। এখানে দেখুন কি সুন্দর কাঁসার থালা বাটি রাখা রয়েছে, এখানেই সব খাবারগুলো দেওয়া হবে। সবার প্রথমে এই দইয়ের শরবত মানে ঘোলটা দেওয়া হয়েছিল, ভীষণই রিফ্রেশিং, খুব ভালো ছিল খেতে। আর গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা বা টুথপিকও দেওয়া আছে। আমরা ডিমের ডেবল অর্ডার করেছিলাম, এটা হাফ হাফ করে, তিন্নিকে হাফ আমি হাফ নিয়েছি। কেমন খেতে রে তিন্নি বল? ইটস গুড, গুড, ভেরি গুড। তুই খেয়েছিস আগে এটা, ট্রাই করেছিস? আমরা একটা স্ন্যাক দিই। আমরা আজকে দুজনের জন্যই চিকেন থালি অর্ডার করেছি। তো ওরা টেবিলে এসেই সব কিছু পরিবেশন করে দিয়ে যাচ্ছে। প্রথমে আলুর দম দিল, তারপরে মুগের ডাল দিচ্ছে। এটা আলুর দম তাই না? আলুর দম, এটা মুগের ডাল, এঁচোড়ের ডাল। আচ্ছা, এর সাথে দেওয়া হলো এঁচোড়ের ডালনা, তারপরে শিম পোস্ত এবং শাক, সব শেষে টমেটো চাটনিও দেওয়া হচ্ছে। ডিমের ডেবিলটা বেশ ভালো ছিল, তাই না? লুচি চলে এসেছে আমাদের, লুচি দিয়ে খাওয়ার মতো অনেক কিছুই আছে। আলুর দম আছে, এই ছোটো তরকারি নিয়েছিলি তো, এটা ট্রাই করিস। ইন্ডিয়াতে আসার পর আমি যে কটা ব্লগ বানিয়েছি তার মধ্যে বোধহয় একটা ব্লগে এক ঝলকের জন্য তিন্নিকে আপনারা দেখতে পেয়েছিলেন, সেটা ছোটোমার বাড়িতে। তারপরে আসলে তিন্নিকে আমি কোনো ব্লগেই রাখতে পারিনি, ও কলকাতায় চলে আসে এবং ওর অনেকগুলো দিন ধরে পরীক্ষা চলে, ও ল নিয়ে পড়াশুনো করছে, তার সাথে ওর একটা পার্ট টাইম জবও আছে। তো সেই জব আর পড়াশুনো সব মিলিয়ে সময় বার করা ওর জন্য একটু মুশকিলই হয়ে পড়ে। আর আমিও তো কলকাতায় একেবারে টানা থাকিনি, আমি মালদা কলকাতা আসা যাওয়া করেছি। তো যাই হোক, আজকে আমরা অবশেষে দুজনে সময় বার করতে পেরেছি। আর এই লাঞ্চ ডেটটা করার একটাই কারণ, যাতে একটু বসে ভালো করে খাওয়া দাওয়া করতে করতে গল্প করতে পারি, মানে আড্ডা দিতে পারি। রাস্তায় ঘোরাঘুরি করলে দেখবেন ভালো মতো গল্প করা যায় না। আর একটা কথা বলে দিই, তিন্নি কিন্তু আমার থেকে অনেকটাই ছোট। আমি যখন মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দিচ্ছি তখন তিন্নি হয়, আর আমি যে কি এক্সাইটেড ছিলাম যে আমার একটা ভাই বোনও হতে চলেছে। অলরেডি কিন্তু আমার একটা বোন আছে, তারপরেও আমি খুব এক্সাইটেড ছিলাম। আর আমি বারবার স্কুলের টিচারদের জিজ্ঞেস করছি যে কোনো হসপিটাল থেকে কি কোনো খবর এলো। আর ও যখন হয়েছিল না, একদম সেই টিভিতে যে জনসন অ্যান্ড জনসনসের বেবিগুলো দেখাতো অ্যাডভার্টাইজমেন্টে, ঠিক ওই রকম গলু মলু হয়েছিল, একেবারে টুকটুকে লাল একটা বেবি হয়েছিল। খুব এক্সাইটেড ছিলাম, আর ও খুব আমার আদরের। আসলে ওর থেকে আমার বয়সের গ্যাপটা অনেকটাই, প্রায় 15 বছরের। তবে আসলে বোনেরা যখন বড় হয় না তখন ওই মাথায় মাথায় হয়ে যায়, তো তখন কিন্তু ওই বোনের থেকে বন্ধু বেশি হয়ে যায়, আর তখন সব ধরনের গল্পই ছোট হলেও করা যায়। তো সেই রকমই আমরা প্রচুর গল্পগুজব করে সময় কাটাচ্ছিলাম। কেমন খেলি? অ্যামেজিং, টামি ফুল, একদম মুড হ্যাপি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এবার বেরোবো। খুব ভালো খেলাম, বেশ কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম, গল্প গুজব করলাম,
এখন ও চলে যাবে গলফিন, আমি চলে যাবো লেডি ব্রবন কলেজে, আমার বন্ধুরা আসবে একসাথে আমরা বেরো। তো কেমন খেলি? ভেরি গুড, খুবই সুন্দর খেলাম। তিন্নি বলছিল যে বাবাকে নিয়ে এখানে এসেছিল লাস্ট ইয়ার, বাবা খুব ভালো খেয়েছিল বলছিল যে এখানে ও বাবাকে ট্রিট দিয়েছিল, তো তখন চাকরি পেয়েছিল, চাকরি পেয়ে বাবাকে ট্রিট দিয়েছিল, তো সেটা ওর কাছে স্মরণীয় হয়ে থাকছে। এই তো পরে আমরা বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। এইভাবেই সেদিন আমাদের দুপুরটা কেটেছিল। এখন আমি চলে যাব লেডি ব্রবন কলেজ, আমার দুই বন্ধু আসবে তাদের সাথে। তো সেদিন বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যে এই মিনি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।